আজকে তোমাদের একটা গল্প শোনাব হুম দারুণ ইন্টারেস্টিং একটা গল্প তো তার আগে বলি কী ফ্যাক্সিয়াল তোর একই রূপ তুই এত লেজ নম বিশিষ্ট লেজের আগায় যিশু খ্রিষ্ট কি ব্যাপার রে আমি তো ভেবেছিলাম আয়লা ঝড় আসছে আমাদের জবামাসি যে ভান্ডা তোর ফাটালেও অবশ্যই ভান্ডার কথা আমরা সবাই জানি তোর অবস্থা কিন্তু দেখ আমরা কিন্তু কেউ এরম ভান্ডাব আমরা কিন্তু প্রত্যেকে জানতাম কিন্তু তুই আমাদের কিন্তু চরম শত্রু ছিলিস কিন্তু আমরা তো প্রত্যেকে জানতাম তোর এই অকাত্রা তোর এই নোংরা কাণ্ড কারখানা আমরা প্রত্যেকে জানতাম কিন্তু দেখ আমরা কেউ বাস্ট করিনি থাক একটা মেয়ে ছেলে মহিলা তার এরকমভাবে না পুরো সোশ্যাল মিডিয়ায় না এ করাই ভালো যার কারণে আমরা কিন্তু সব চুপচাপ ছিলাম আমরা চাইলে সব চ্যাটিং সব তুই তো অনেক কিছু কাণ্ড ঘটাচ্ছিস তুই তো অনেকের উপর আঙুল তুলছিস টিনাকে তুই দিন রাত পিছে মারছিস দিন রাত তার চরিত্র নিয়ে অথচ তুই ভালো করে জানিস যে তোর চরিত্রের কি হাল অথচ তুই টিনার চরিত্র নিয়ে পাগল হয়ে যাচ্ছিলিস কি আরে মেয়েটাকে জুতো পেটা করছে কি আরে মেয়েটাকে অ্যাটাক করছিলিস তো আমরা তো সব জানতাম চাইলে আমরা সব কিছু লিক করতে পারতাম হ্যাঁ যখন তুই একজনের পিছনে লেগেছিলিস লাগিস ঠেলে উঠিস তার পিছনে তখন সে একটু তোকে থামিয়ে দেওয়ার জন্য বুঝতে পেরেছিস তোর কথাগুলো একটু তোর এই গোপনীয় গোপনীয় যে ব্যাপারগুলো একটু টুকটাক একটু হেঞ্চ দিত যাতে তুই তার পিছনে না লাগিস বুঝতে পেরেছিস তো তুই বুঝে যেতিস তারপর আবার তুই থেমে যেতিস তো আমরা কিন্তু পুরোপুরি এরকম ক্লিয়ার করিনি আজ তোর নিজের দিদি তোর পেয়ারের দিদি তোর ভালোবাসার দিদি তোর আপন দিদি তোর কি হালটা করলো কেন তোর দোষটা কি না তুই শুধু প্রতিবাদ করেছিস তুই তাদের কথায় মত দিসনি তারা বলল যে তুই যে তোর হাজব্যান্ড নিয়ে যে প্রবলেম আছে তো এগুলো তোর হ্যাসব্যান্ড পছন্দ করে না ওরা সমস্ত ব্যাপার ট্রাগেল করে নেবে সমস্ত ব্যাপার ওরা নিজেরাই হ্যান্ডেল করে নেবে তোর বরকে সামলানো টামানো সব কিছু ওরা নিজেরাই করে নেবে তুই শুধু গিয়ে আমাদের সঞ্জয়ের বিরুদ্ধে একটা কেস করে দে কিন্তু তুই রাজি হসনি কারণ তুই তো জানিস যে তোর কি হাল আছে পেছনে সব তোর হয়ে যাবে তুই রাজি হসনি তার জন্যই শুধু রাজি হোসনি বলে তোর নিজের দিদি আজকে তোর কি হাল বানালো ভাত শুরু তো বন্ধুরা এই বিষয়ে আমি আসছি তো তার আগে এই খ্যাক্সিয়ালের একটা ঘটনা আমি তোমাদের সঙ্গে শেয়ার করি ঠিক আছে বেশ কিছু বছর আগে দু তিন বছর আগে আমার বিবাহবার্ষিকীতে আমার বিবাহ বার্ষিকীতে আমার হাজব্যান্ড আমাকে একটা আংটি গিফট করেছিল সোনার আংটি বেশ এরকম এই যে যে এরকম চড়া এরকম লম্বা লম্বা আমি আংটিটা এই মুহূর্তে আমার কাছে নেই মানে আমার ওই বাড়িতে আছে আমি তো অন্য বাড়িতে অন্য ফ্ল্যাটে আছি যাকে আমি দেখাতে পারছি না এইরকম একটা চড় এরকম একটা লম্বা এরকম লম্বা বড় যদি কোনো সম্ভব হয় আমি তোমাদেরকে দেখাবো এরকম একটা লম্বা বড় আংটি যেগুলো আঙুল মানে এত বড় বড় যে আংটিগুলো সেই আংটি আমাকে একটা গিফট করেছে আমার হাজব্যান্ড আমার বিবাহ বার্ষিকী মানে আমাদের বিবাহবার্ষিকীতে তো সেইটা আমি আমার বন্ধু মানে আমার এই ইউটিউবে বন্ধুদেরকে আমি শেয়ার করেছিলাম যে আমার হাজবেন্ড আজকে এইটা আমাকে গিফট করেছে সেখানটায় এই খ্যাকশিয়াল আমাকে শুধুমাত্র ছোট করার জন্য আমাকে অপমান করার জন্য কি বলছে ওই তো একটা আংটি তা আবার দেখাচ্ছে দেখে নিবি দেখে নিবি আমার বিবাহবার্ষিকী আমি কি নিই কি পাই তোকে দেখিয়ে দেবো আমার বিবাহবার্ষিকীতে ওইটা একটা আংটি দিয়েছে তাতেই দেখাতে এসছে আংটি আমাকে এইভাবে ছোট করেছিল মানে এইভাবে আমাকে অপমান করার চেষ্টা করেছিল কিন্তু তাতে কি আমি অপমানিত হব নিশ্চয়ই না তো এরকম আমার পিছনে লেগেছিল শুধু একটা আং এই ছোটোখাটো এখন আমার যে একটা ছোট্ট আংটি আছে এরকম না বড় আংটি এরকম বড় তাতে ওইরকম আমাকে ছোট করার চেষ্টা করেছিল গিফট দিয়েছে মানে আমার বর কি আমার বর সামান্য টাকা ইনকাম করে ওটা সামান্য একটা গিফট দিয়েছে ওর বর বিশাল টাকা ইনকাম করে ওর বরের বিশাল ক্ষমতা ওর বর ওর বরের আন্ডারে কতজন মানুষ ওর একটা কি অফিস সামলায় ওর বর অফিস সামলায় পুরো একটা অফিসের দায়িত্বর বরে বিশাল ক্ষমতা ওর বরের বিশাল ক্ষমতা ও প্রকাশ করতো ঠিক আছে তা আজকে বলার তো দিন এসছে হ্যাঁ রে তোর বরের আমরা তো কোনো বলি আমাদের বরের বিশাল ক্ষমতা বিশাল ক্ষমতা আমি যে আমাদের বর ছোটো খাটো একটা চাকরি করে আমাদের বাবা অত ক্ষমতা নেই মাছ গেলে ছোটোখাটো একটা মাইনে পায় তাতেই আমাদের চলে যায় দুধের ভাতে চলে যায় তাই না এটা আমরা বলেছি কিন্তু তুই কী হারে গর্ব করেছিস কি ডায়লগ মানে মেরেছিস তো এই তোর বরের অকাত যার বর ওইরকম টাকা ইনকাম করে ওইরকম বিশাল ক্ষমতা মালিক তার বউ অন্য পুরুষ মানুষদের কাছে টাকা চাইছে ফোনের রিচার্জ করার জন্য তোর হাল এই অবস্থা আমরা তো জানতাম অনেকদিন আগে আজকে যেহেতু দেখ তোর দিদি তোর ঢাক পিটিয়ে দিয়েছে তাই আমরা বললাম ফোনের মাত্র সামান্য ফোনের রিচার্জ করার জন্য তুই টাকা চাইছিস অন্য বাইরের পুরুষ মানুষ বাইরের পুরুষ পর পুরুষ পর পুরুষের কাছে আর তুই কি ডায়লগ মারিস কি তার মানে ওই নিউটনকে যে তুই ওই যে এফআইআর ডাকিনির লাইভে বসে বসে যে তড় পাচ্ছিলিস ছেলেটাকে যা খুশি তাই গালাগালে দিচ্ছিলিস শুধু তড়পানোর জন্যই তড়পিয়েছিলিস কিন্তু তুইও জানতিস যে তোর পেছনে কি অবস্থা আর ওই সমস্ত কিছু যে তোর তোর নামে কেউ অ্যাকাউন্ট খোলেনি তোর নামে কেউ সাইডে অ্যাকাউন্ট খোলে সব তোর তুই যে লাইভগুলো করতিস মুজরাওয়ালির মতো সেজে সেগুলোও কি সব অন্য কেউ করেছিল হুম সারা রাত ধরে যে লাইভগুলো করতিস হিন্দিতে কথা বলে আও আও করতিস সেগুলো কি অন্য কেউ করেছিল আমরা প্রথম থেকে জানি যে তোর কি ক্যারেক্টারের অবস্থা প্রথম থেকে জানি কিন্তু অথচ তুই প্রত্যেকের ক্যারেক্টার নিয়ে টেনেছিস প্রত্যেকের মা ভাইয়ের সঙ্গে শুয়ে দিয়েছিস প্রত্যেকের সঙ্গে নমোনামো করেছিস হ্যাঁ তোকে একটা মানে একটা জিনিসে তোকে হ্যাডশাপ দিতে হয় তুই বাচ্চা নিয়ে প্রতিবাদ করেছিস যে বাচ্চাদের নিয়ে ছেড়ে দাও বাচ্চাকে বাচ্চাদের এভাবে টেনো না এটা এটাকে তোকে অ্যাপ্রিসিয়েট করতেই হয় কিন্তু তার ফলে তো আজকে তোর ওই দিদি আজকে তোর ঢাকটা পেটালো তুই এটা ভালো কাজ করতে দিলি কিন্তু তোর দিদি তোর ঢাকটা পিটিয়ে দিল কিন্তু এটা তোর ভালো কাজ হান্ড্রেড পার্সেন্ট এটাকে আমি তোকে সাপোর্ট করছি এর জন্য তোকে আমি প্রশংসা করছি কিন্তু তুই আদার্স যে কাজগুলো করে রেখেছিলিস সেইগুলোর অবস্থা বল নিউটন তো বারবার তোকে চ্যালেঞ্জ করেছিল তুই যখন সতীশাজ দিস ওই সতী সতীশাজ দিলিস হুম নিউটন তো তোকে বারবার চ্যালেঞ্জ করেছিল যে আমি এখন কলকাতায় আছি আমাকে ডাকা হোক আমি যেতে রাজি আমি সাইবার ক্রাইমে যেতে রাজি তোমার সঙ্গে তুমি চলো আমি যাব তোমার সঙ্গে কে এইটা করেছে সেটা আমারও দেখা দরকার আমিও দেখতে চাই নিয়ে চলো চলো সাইবার ক্রাইমে ক্রাইমে হ্যাঁ তারপরে সঞ্জয় সঞ্জয় নামেও এদের কি সঞ্জয় আর নিউটন দুজনে মিলে এটা করেছে কীভাবে সঞ্জয়কে ফাঁসানো সঞ্জয়কে তো দিন দিন প্রতিদিন মিথ্যাভাবে ফাঁসিয়েই চলেছে সবাই ফাঁসিয়েই চলেছে তার প্রমাণ তো সব হবে আরও ভবিষ্যৎ আসছে আরও কীভাবে সঞ্জয়কে মিথ্যেভাবে ফাঁসাচ্ছে আর তুইও এই ব্যাপার নিয়ে ফাঁসিয়েছিস ওই এফআইআর যে আছে ও দিন রাত একই কথা বলছে নিউটন ও দুজনে মিলে ফাঁসিয়েছে ওকে সবাই মিলে সঞ্জয়কে কীভাবে মিথ্যে ব্লেম দিচ্ছে মিথ্যে ব্লেম দিচ্ছে অথচ ছেলেটা ধারবারে নেই কিছুই জানে না সব তোর করা তা সঞ্জয়ও বলেছিল যে আমিও যাব আমিও দেখতে চাই যে মিথ্যে যে ব্লেম আমি এটা সহ্য করবো না আমিও যাব চলো সাইবার ক্রাইমে চলো আমরা বলেছিলাম যে আমরা সবাই যাব। আমরা সবাই তোমার সঙ্গে আছি এই ব্যাপারে আমরাও চাই কে তোমার নামে সাইডে এইভাবে অ্যাকাউন্টটা খুলেছে তোমার মুখ দিয়ে আমরাও দেখতে চাই তাকে বের করা হোক সবাই আমরা বলেছিলাম সঞ্জয় তো বলেছিল আগে আর নিউটন তো সব সময় বলেছিল যে আমি কলকাতায় আছি বা যখন আমাকে আমি তখন যাব কে বের করেছে কে এটা করেছে আমিও দেখতে চাই কিন্তু তুই কি করেছিস ধারেবারে যাস নি তুই নিউটনকে ধার ডাকা তো দূরের কথা ধারে ভারে যাসনি তুই সাইবার ক্রাইমে গিয়ে কোনো নিজের থেকে কোনো রিপোর্ট করিস যে কেন তোর নামে মিথ্যে এটা হলো তোর নামে মিথ্যে একটা কেউ ফেক অ্যাকাউন্ট বানিয়েছে তুই সেটা ছেড়ে দিবি তুই এত বড় অপমান তুই তোর বরকে বলবি না যে আমার এই করেছে দেখো আগের ভিতরে প্রোটেস্ট করবো চলো কে এটা বার করব এই অনলাইন মেনে নেবো না তোর এটা করা উচিত ছিল না কেন করিস নি কেন নি নিউটনকে বসে বসে শুধু তাকে যা খুশি তাই গালাগালি দিচ্ছিস ওই নিজেকে সাধু সতী সাজাবার জন্য আর তার নামে সঞ্জয় নামে মিথ্যে ব্লেম নিজে করেছিস করে সঞ্জয় আর নামে মিথ্যে ব্লেম দিয়ে যাচ্ছিস দিনের পর দিন দিনের পর দিন মিথ্যে ব্লেম দিয়ে যাচ্ছ সব কিছু কার নামা তোর সবাই নিউটন থেকে শুরু করে সঞ্জয় থেকে সবাই আমরা চেয়েছিলাম যে আমরা সবাই তোমার সঙ্গে আছি এই ব্যাপারে চলো আমরা দেখতে চাই কিন্তু তুই কাউকে ডাকিস নি এর ধারবারেই দাস নি মিথ্যে নাটক করলি আমি ঝুলতে গেছি নাটক করে সবার সঙ্গে ইমোশনাল একটা ব্ল্যাকমেল করলি সবাইকে তারপর কি করলি ঘুরতে চলে গেলি কিনা আমি ডিপ্রেশনে চলে যাচ্ছি আমি এখন ভিডিও দিতে পারছিলাম ডিপ্রেশনে চলে যাচ্ছি বলে কি করলি বরের সঙ্গে ঘুরতে চলে গেলি কিন্তু সেই বরের সঙ্গে ঘুরতে যাওয়ার টিকিটটা সেই ঘটনার অনেকদিন আগে কাটা হয়ে গেছিলো এই সুযোগে ঘুরে চলে এলি কিনা আমাকে ডিপ্রেশনে আমার বর নিয়ে যাচ্ছে এত বড় নাটক তুই চালিয়েছিলিস আমরা সেটা সবাই জানি কীভাবে মানুষের সঙ্গে ইমোশনাল ব্ল্যাকমেল করেছিলিস আজ তোর কী হলো আজকে সবার সঙ্গে প্রমাণিত হয়ে গেল যে একটা পরপুরুষের কাছে একটা টাকা চাইতে পারে যে পরপুরুষের সঙ্গে নিজের ঘরে বর থাকা সত্ত্বেও পরপুরুষের সঙ্গে সেক্সুয়াল চ্যাট করতে পারে সে মেয়ে আর কী কী করতে পারে সবার আইডিয়া হয়ে গেছে তুই সততার প্রতীক তুই সত তুই সৎ তুই পথে থাকিস তুই চরিত্র মানে একদম চরিত্রবান একটা মহিলা অন্যদের চরিত্র খারাপ অন্যদের চরিত্র নিয়ে টানছিস টিনাকে দিন রাত অ্যাটাক করছিস তার চরিত্র নিয়ে দিন রাত হ্যাঁ সে একটা খারাপ কাজ করেছে অবশ্যই করে তাকে আমরা সাপোর্ট করি না কিন্তু তোর মুখে সাজে তোর আমরা বললে মানায় আমরা প্রতিবাদ করলে মানে তোকে প্রতিবাদ করলে মানে তোর মুখে সাজে আজকে তুই অন্য সময় কি করতিস আজকে জমাসি বিরোধী কোনো কথা বলতে পারি না কেন কেন মেউমেউ করলি জমাসের উপরে কেন মাসে আজকে তোকে যেভাবে জুতো ফেটা করলো তোর যেভাবে ঢাক পেটালো তুই যদি সতী হতিস তাহলে এর এর চরম প্রতিবাদ তুই করতিস চরম ওই মেউ 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 করতিস না তোর ভিডিও দেখেই তোর রূপ দেখেই সব বুঝে গেছে যে তুমি আসলে কোন ঘাটের মা জল তুমি কোন কোন ঘাটের জল খাচ্ছ আর শুধু নিজেকে সতী সাজানা আর মি তো কার নামও ঘটিয়ে আর অন্যদের নামে দোষ পানো অন্যদের নামে দোষটা পানো মিথ্যে বে পানো ছি 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 তুই আসিস লোকের চরিত্র বিচার করতে কে কি করছে কে পরপর সঙ্গে যাচ্ছে কে পরকিয়া করছে তুই আসিস লোকের চরিত্র বিচার করতে তুই বড়ো বড়ো ডায়লগ মারতে ছি ছি পরপ্রুষের সঙ্গে চ্যাট করে পরের থেকে টাকা চায় তার পরের আবার বিশাল হনু তার পর বিশাল ক্ষমতা তার পরের আবার পরিচয় দেখায় তোর তুই বলে মুখ দেখাবি অন্য কারণে আর ওয়াইটিতে আসতো না তোর যেভাবে তোর চৈত্র আজকে মানে তোর তোর জবামাসি তোকে পুরো ন্যাংটা করে দিয়েছে হুম আমরা তো বহুদিন আগে থেকেই জানতাম কিন্তু আমরা তোকে একটু ন্যাংটা করে নিই কারণ অতটা অমানুষ আমরা নই আজকে মাসি তোর কী হাল বানালো তোর নিজের দিদি শুধু তাদের প্রস্তাবে তুই রাজি হসনি সন্ন্যায় বিরুদ্ধে মিথ্যে কেসটা দিসনি কারণ তুইও জানি যে অন্যায়টা তোর ডবল আছে কিন্তু সেটা জবা জবামাসিরা বুঝবে না তাদের কথা শুনতে হবে যারা যারা তাদের সঙ্গে মিলেছে তাদের প্রত্যেককে তাদের কথা শুনতে হচ্ছে প্রত্যেককে ছুটতে হচ্ছে তারা যেখানে যখন যেখানে নিয়ে যাচ্ছে তাদেরকে প্রত্যেককে ছুটতে হচ্ছে আর না ছুটলে উল্টো তাদের নামে কেস দিয়ে দিচ্ছে বুঝতে পেরেছিস তো ওদের সঙ্গে মেশার আগে সবাইকে বলছি ওদের সঙ্গে মেশার আগে দশ বার চিন্তা করে মিশো কারণ ওদের সঙ্গে মিশতে গেলে কিন্তু তোমার সমস্ত কিছু ত্যাগ করে দিতে হবে নিজের ব্যক্তিগত মতামত কিন্তু সব বিসর্জন দিয়ে তবে ওদের সঙ্গে মিশতে হবে কারণ ওরা যা বলবে ওই এফআইআর ডাকিনিটা যা বলবে সেইটাই তোমাদের পালন করতে হবে যখন যেখানে যে থানায় যেতে হবে মিথ্যে কেস দিতে হবে সঙ্গে সঙ্গে তোমাদের ছুটে গিয়ে তার বিরুদ্ধে মিথ্যে কেস দিতে হবে কারণ ফ্যাসাতে পড়লে তোমরা পড়ো ওই ডাকিনি পড়বে না ওই এফআইআর ডাকিনি যাতে না পারে সেই তোমাদেরকে দিয়ে কেস করাবে ওর নিজে কিন্তু কোনো কেস করবে না বুঝতে পেরেছ তোমাদেরকে মুরগি বানাচ্ছে তো দশবার চিন্তা করে ওর ফাঁদে পা দিও তোমরা দশ বার চিন্তা করে নাহলে আজকে এই ফ্যাকসেলের যা হাল তোমাদেরও তাই হবে চিন্তা করো না তো চলো সবাই খুব ভালো থেকো ফ্যাকসেলের রূপ দেখো তো আয়াম অবাক সেই ভয়ঙ্কর রূপ সেই কি বলবো সেই জঘন্য মুখের এক্সপ্রেশন সেই থামনেল কোথায় উড়ে চলে গেল মাসির কাছে পুরো জব্দ দো জবা বিরুদ্ধে একটা কথাই বলতে পারলো না মেউ মেউ মেও মেউ 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 করছে তার মানে এর কত বড় কাণ্ড কারখানা করে রেখেছে তোমরা সবাই এবার বুঝে নাও যদি ও সতী হতো তো এর প্রতিবাদ করেও ছাড়তো বুঝতে পেরেছ ওই জমাসকে উল্টো জুতো ফেটা করতো কিন্তু সে ক্ষমতা তো নেই পুরো জব্দ আরও যে কাণ্ড কারখানা করে রেখেছে জমাসের উপরে যদি উল্টে তর পায় তাহলে ওই যে এফআইআর দিদি রয়েছে মানে এফআইআর ওই ডাকিনিটা আছে উল্টে ওর উপর কেসটা হবে সমস্ত কিছু প্রমাণ নিয়ে উল্টে উপরে ওকে থানায় ছোটাবে সে ভয়ও আছে যার কারণে আজকে ওর এই হাল তোর অবশ্য খ্যাকসিয়াল তোর হাল দেখে না সত্যি আমরা বেহাল তোর হাল দেখে আমরা বেহাল হয়ে যাচ্ছি যে সেই ক্ষমতাবান মহিলা সেই ভয়ঙ্কর মহিলার রূপ আজকে এই তবে এই নোংরাম নিজে করছিস আর অন্যদের উপর দোষটা পাচ্ছিস এটা করছিস কেন বিনা কারণে সঞ্জয়কে ফাঁসাচ্ছিস কেন হ্যাঁ আমি জানি তুই ওর ভিতরে কেস করতে যাস এটা জানি এটা মানছি কিন্তু দোষটা তো চাপাচ্ছিস এইটা চাপাস না চাপাস না নিজের দোষটা নিজের স্বীকার করতে শেখ নির্দোষ ব্যক্তিদেরকে এভাবে ফাঁসাস না ওই এফআইআর ডাকিনিটা যেভাবে নির্দোষ মানুষকে যেভাবে দিন রাত ফাঁসিয়ে চলেছে এই কাজ তুই করিস না তোরা করিস না কেউ কারণ ওই এফআইআর ডাকিনিটা নিজে ভুগবে না তোদেরকে ভোগাবে ও নিজে ভুগবে না কিন্তু এটা মাথায় রাখিস